হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা কথা বলেছিলাম যে একটা ব্লগার ওয়েবসাইট খোলার পরে সেখানে আপনি কি ধরনের কাজ করতে পারেন বা আপনার পছন্দের সাবজেক্ট কি হতে পারে। একটা ব্লগার ওয়েবসাইট খোলার পরে কি কি বিষয় নিয়ে আসলে সেখানে আপনি কাজ করতে পারেন, সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে প্রচলিত যে 14টি ব্লগার সাবজেক্ট আছে, ব্লগার নিস আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গত পর্বে কথা বলেছি। তো আশা করি আপনারা নিজেদের পছন্দ মতো একটি বিষয় বা একটি নিস সিলেক্ট করতে পেরেছেন যেটা নিয়ে আপনারা ব্লগিংয়ে কাজ করতে ইচ্ছুক। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখাবো আপনাদের যে ডিফল্ট, এই ওয়েবসাইটটি খোলার পরে যে ডিফল্ট থিমটা থাকে, ডিজাইনটা থাকে, এইটাকে আসলে কিভাবে চেঞ্জ করবেন। বন্ধুরা, যারা ব্লগিংয়ে এই থিমটা রেখে কাজ করতে চান, বেসিক একদম ব্লগারের নিজস্ব বেসিক থিমটা রেখে কাজ করতে চান, তারাও কিন্তু এটা দিয়ে সফল হতে পারবেন এবং এটাকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন। তবে অনেকে আছেন যারা এই বেসিক থিমগুলো পছন্দ করেন না, আর একটু প্রিমিয়াম টাইপের থিম ইনস্টল করতে চান বা নিজের ব্লগার সাইটটাকে আরও একটু নান্দনিক ডিজাইনের রূপ দিতে চান, তাদের জন্য আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে ওই সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, এটা একটি বেসিক থিম, যে থিমসটা ব্লগারের আসলে মূল ডিজাইনের ভিতরেই থাকে। যে দেখেন ব্লগারের যে মূল থিমগুলো আছে এগুলো কিন্তু বেসিক থিম। আমি যদি এই থিমটা এখান থেকে সিলেক্ট করে দেই তাহলে কিন্তু থিমটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু এই যে যে ডিজাইনটা দেখছেন, রিফ্রেশ করার পরে এই ডিজাইনটা থাকবে না। বন্ধুরা দেখেন এই ব্লগারের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আগে যেরকম ছিল সেরকম কিন্তু এখন আর নেই, টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে একটা কভার ফটো আছে আর নিজে আমার পোস্টটা শো করতেছে। এই পোস্টটাকে ভিউ করতে চাইলে এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ পোস্টটা এইভাবে আমি করতে পারবো। তো বন্ধুরা দেখবেন এক ক্লিকে কিন্তু আমরা ব্লগারের বেসিক থিম দিয়ে ডিজাইন চেঞ্জ করে ফেলাম। এটা দেখেন আর একটা ডিজাইন, এই ডিজাইনটা যদি আমি আমার ব্লগারে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ডিজাইনটা আরও অন্যরকম হয়ে যাবে। এবার দেখেন এই ডিজাইনটা আছে, নতুন করে যদি আমি আরেকটা রিফ্রেশ দিই তাহলে দেখেন কীরকম হয় ডিজাইনটা। এই যে দেখেন এখন কিন্তু ডিজাইনটা পুরাই চেঞ্জ, আগের ডিজাইন এইটা, পরের ডিজাইন হচ্ছে এইটা। তো এটা কিন্তু আগেটার সাথে কোনো মিল নেই। এটা হচ্ছে মূল পেজ যেখানে বিভিন্ন পোস্ট শো করবে, আর এটাতে ক্লিক করলে ভিজিটররা আপনার সম্পূর্ণ পোস্টটা দেখতে পাবে। দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই সাইটটা যত তাড়াতাড়ি লোড হয়েছে তত তাড়াতাড়ি কিন্তু এটা লোড হচ্ছে না, এটা কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে। আমার মনে হয় না যে আমার ইন্টারনেট এত তাড়াতাড়ি স্লো হয়ে গেছে, এটা মূলত এই থিমের কারণে হয়ে থাকে। থিমের যদি কোনো সমস্যা থাকে বা থিমটা যদি ভালোভাবে লোড নিতে না পারে তাহলে দেখবেন যে অনেক সময় আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে, স্লো কাজ করবে। ভালো ইন্টারনেট স্পিড থাকার পরেও গ্রাহকরা স্পিড পাচ্ছে না। তো অনেক সময় আমরা সরকারি বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে সার্ভার অনেক স্লো কাজ করে, ঠিক তেমন করে আর কি। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আসলে থিম কীভাবে চেঞ্জ করতে হয়। আমরা কিন্তু এই থিমগুলো ইউজ করবো না, আমরা অন্য ধরনের অন্য আরেকটি কাস্টমাইজ থিম ইউজ করব। তো এর জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, প্রথমে বলে নিই এই কাস্টমাইজ থিমগুলো একটা সুবিধা হচ্ছে, মনের মতো করে আপনি লেআউট সাজিয়ে নিতে পারবেন, এই জন্য আসলে মূলত আমরা কাস্টমাইজ থিম ইউজ করি। তো কাস্টমাইজ থিমের জন্য আপনাকে প্রথমে গুগলে সার্চ করতে হবে বেস্ট ব্লগার থিম। এই দেখেন বেস্ট ব্লগার থিম ইউজ সার্চ করার পরে কিন্তু এখানে বিভিন্ন থিমের নাম দেখাচ্ছে, এই থিমগুলো খুবই জনপ্রিয়। তো এগুলো ব্যবহার হয় ব্লগার অ্যান্ড ম্যাগাজিনের জন্য। আমরা ব্লগার নিউজ টাইপের যেহেতু ব্লগার থিম নেব, আমার পছন্দের একটি নিউজ টাইপের থিম আছে, সেটা হচ্ছে নিড মেক, NEEDMAG নিড মেক ব্লগার টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমার খুবই পছন্দের একটা ব্লগার, ফ্রি ব্লগার টেমপ্লেট। এই যে প্রথমে যে লিঙ্কটা দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন, এইটাতে ক্লিক করার পরে নিডম্যাগের যে ফ্রি ব্লগার থিমটা আছে নিউজ থিম, ওইটা ওপেন হবে। এই যে এটা, এই থিমটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আমি যদি এটাকে লাইভ ভিউ করি তাহলে দেখতে পারবেন যে এই যে এটা হচ্ছে ব্লগারের ডিজাইন। আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করার পরে এই ধরনের ডিজাইন হবে। এই যে এখানে স্লাইড
পোস্ট থাকবে যেগুলো এখানে সবসময় স্লাইড করবে, এখানে আপনার ফেসবুক পেজ থাকবে, এখানে ক্যাটাগরি থাকবে, এখানে রিসেন্ট যে পোস্টগুলো থাকবে সেগুলো থাকবে, এখানে আপনার ব্লগে যদি কেউ কমেন্ট করে তাহলে সেগুলো থাকবে, আর নিচে আপনি যে কাস্টমাইজ করে বিভিন্ন কিছু ইউজ করতে পারবেন। এখানে ওনার একটা সিম্পল হিসেবে ভিডিও ইউজ করেছে, আর নিচে ফটোগ্রাফির যে ক্যাটাগরি এটা ইউজ করেছে, আপনার লেভেলগুলো আছে যে ক্যাটাগরি পোস্ট করবেন সেই লেভেলগুলো এখানে শো করবে। তো বন্ধুরা সময় নষ্ট না করে চলুন আমরা আসলে এই ব্লগার টেমপ্লেটটাকে ইনস্টল করি। তো প্রথমে দেখেন এখানে ওই লিঙ্কে আসার পরে এখান থেকে ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছে, বাই বাই হচ্ছে আপনার এই ব্লগার থিমটা যদি কিনে নেন তাহলে কোনো ক্রেডিট দিতে হবে না বা কিছু অতিরিক্ত ফিচার পাবেন যেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের অত কিছু দরকার নেই, আমরা আপাতত ফ্রিতেই ইনস্টল করবো। ফ্রিতে ইনস্টল করলে এর কোনো সমস্যা নেই, যদি কোনো অ্যাড আসে এবং কেটে দেবো। দেখেন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডাউনলোডে ক্লিক করার পরে। তো বন্ধুরা এই যে ডাউনলোড করা হয়ে গেলো, যদি এটা আমরা ওপেন করি তাহলে দেখতে পারবো যে এই যে ব্লগার থিমটা এখানে কিন্তু শো করবে। এটাই মূলত মেন থিম, এখানে যে কয়েকটা ফাইল আছে দেখতে পাচ্ছেন এগুলোকে যদি আমরা কেটে দেই এরপরে চলে যাব আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে। তো ব্লগার্স ডট কম আসার পরে আপনারা এখান থেকে থিমে যাবেন। থিমে আসার পরে এই যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন, এরপরে যখন আছে রিস্টোরে, রিস্টোরে ক্লিক করার পরে এখানে দেখাবে ইউ ক্যান আপলোড এ থিম ফ্রম এ ফাইল অন ইউর কম্পিউটার। তো ওই যে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করছি সেখান থেকে আপডেট করতে পারবো সেটা বলতেছে। তো আপলোডে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে শো অল ফাইল এটাতে ক্লিক করতে হবে। এরপরে যাব আমরা ডাউনলোডে, যেহেতু আমরা ডাউনলোড করে রেখেছি সেখানে যাব। ডাউনলোডে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার XML ফাইল ছাড়া আর কিছু দেখাচ্ছে না। তো আমরা যেহেতু ফাইলটা ডাউনলোড করার পরে জিপ আকারে ছিল ওটাকে আমরা এক্সট্রাক্ট করিনি, তো প্রথমে আমরা ওইটাকে এক্সট্রাক্ট করে নেব। তো আমরা ডাউনলোড ফোল্ডারটা ওপেন করব। এই যে দেখেন এই ফাইলটাকে আমরা কপি করব, এখানে একটা নিউ ফোল্ডার নিয়ে ভিতরে পেস্ট করে দেবো। এর কারণ হচ্ছে যাতে ফাইল এখানে যেহেতু অনেকগুলো মাল্টিপল ফাইল আছে সেগুলো এলোমেলো হয়ে না যায়। এখানে এক্সট্রাক্ট করে দেওয়ার পরে দেখেন কতগুলো ফাইল শো করছে, এই যে দেখেন এই ফাইলগুলো শো করছে। আমাদের মূলত এই যে 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 ফাইলটার পরে ডট XML লেখা আছে এই ফাইলটা প্রয়োজন হবে। এবার আমরা যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে আবার যদি এখান থেকে রিস্টোরে যাই, রিস্টোরে গিয়ে আপলোড করি, আপলোডে আসার পরে শোয়াল ফাইলে যাই, এরপরে ডাউনলোড ফোল্ডার থেকে নিউ ফোল্ডারে যাই, নিউ ফোল্ডারে যাওয়ার পরে দেখেন নিডম্যাক ফ্রি ভার্সন ডট XML একটি ফাইল শো করতেছে। তো এটা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব। এই যে দেখেন রিস্টোরিং থিম দেখাচ্ছে, রিস্টোরিং থিম দেখানো পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন থিম ইনস্টল করার আগে কিন্তু আমাদের ডিজাইন এটা ছিল, আমরা এটা কেটে দিই, ডিজাইন এটা ছিল। এবার কিন্তু আমাদের থিমটা রিস্টোর হয়ে গিয়েছে। এবার যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখেন টোটালি চেঞ্জ হয়ে যাবে ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওখানে যে ডেমো ফাইলটা দেখেছিলাম সেই থিমটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, এটা ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে কিছু অতিরিক্ত ফাইল এসেছে, যেমন এই সাবস্ক্রাইবার্স থেকে যে ভিডিওটা আসছে এটা কিন্তু আমরা আপলোড করিনি, আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো ভিডিও ছিল না। তো তাই এই জিনিসগুলো কিন্তু রিমুভ করতে হবে। তো থিম তো ইনস্টল হয়ে গেল, এবার বাকি থাকলো এটাকে সাজানো, গুছানো, মনের মতো করে কাস্টমাইজ করা। তো আজকে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আজকে আপনাদেরকে দেখালাম শুধুমাত্র কিভাবে থিম ইনস্টল করবেন আপনাদের ব্লগে। পরবর্তী কাজগুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো, কিভাবে এগুলোকে কাস্টমাইজ করা যায়, এই যে ফিচার কিভাবে অ্যাড করা যায়, এই মেনু বারগুলো কীভাবে অ্যাড করা যায়, মেগা মেনু কি, মেগা মেনু কীভাবে কাজ করে, কীভাবে সেট করতে হয়, তারপরে যে ডকুমেন্টেশনগুলো কীভাবে সেট করতে হয়, টোটালি এই মেনু, তারপরে এই যে এই লোগো, নিডম্যাগের লোগো আছে এখানে কীভাবে আমাদের নিজস্ব লোগো বসাবো, এই যে একটা পোস্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগলের অ্যাড, এখানে কিন্তু গুগলের অ্যাড দিবে। তো এইগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। আজকে আপাতত এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।